আপনাদের দু আশীর্বাদে আপনি যেরকম পাঠিয়েছেন, চুপ করে বসে থাকতেও যাই না, আর ওই কি বলে আপনারা কি বলে না, ভয়ে এক্ষণে বসে থাকবো ওটাও নয়। ভাঙড়ের মানুষ দু আশীর্বাদে আমাকে পাঠিয়েছে, কারো ছবি নিয়ে আমি বিধানসভায় যাইনি, দিদির দাদার ছবি নিয়ে আমি যাইনি, বড় ভাইজানের দোয়া সবার আপনাদের সহযোগিতাতে আমরা গিয়েছি। আর বড় ভাইজানের লক্ষ্যটাই তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। তো আমি বিধানসভার মধ্যে কি একাধিক বিষয়ে আপনাদের কথা বলি, রাজ্যবাসীর কথা বলি, যেটা বলছি একটা প্রসঙ্গ বলছি এখানে, যে ভাঙড় বিধানসভায় কত কৃষক আছে, যে তথ্য দিয়েছিল প্রায় 75,000 মতো কৃষক আছে ভাঙড় বিধানসভায়, দুটো ব্লক মিলিয়ে, ওদিকে তিনটে অঞ্চল, এদিকে 10টা অঞ্চল মিলিয়ে। তারপরে আমার প্রশ্ন ছিল কতজন, আরও একটা প্রশ্ন ছিল যেটা মারাত্মক প্রশ্ন, সেটা হচ্ছিল কতজন কি বার্ধক্যে উপনীত হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে এ ধরনের কৃষক কত আছে এবং কতজন কৃষক ভাতা পাচ্ছে, সরি কতজন কৃষক ভাতা পাচ্ছে, কজন আছে সেই প্রশ্নটা আমার করা হয়নি, কতজন কৃষক ভাতা পাচ্ছে। খোঁজ নিয়ে দেখলাম মাত্র, আমাকে উত্তর দিয়েছে মাত্র 370 জন মতো ভাঙড়ে নাকি 60 বছরের ঊর্ধ্বে কৃষক আছে, যারা আর্থিকভাবে সব দুর্বল তারা মাত্র এই ধরনের আছে, 60 বছরের ঊর্ধ্বে মাত্র 470 জন মতো। এবার আপনারা বলুন, এখানে তো অনেক কৃষক আছে, 60 বছরের বেশি বয়স কৃষক অনেক আছে, টোটাল ভাঙড়ে 13টা অঞ্চলে মাত্র 469 জন হবে এটা? আমরা প্রশাসনকে অনেক কথা বলি, হ্যাঁ যারা সমালোচনার যোগ্য তাদেরকে সমালোচনা করি, যারা স্যালিউট পাওয়ার যোগ্য তাদেরকে আমরা স্যালিউট দিই, তারপরেও বলবো প্রশাসন আমাদের বন্ধু, আমরা কোনো সময় আইন হাতে তুলে নেব না। প্রশাসনের যারা অনৈতিক কাজ করছে ঠিক জায়গায় জায়গায় চিঠি করে রাখা হচ্ছে, ঠিক সময় সময় তাদেরকে খেলা হবে, কি খেলা হবে, বড়শি দিয়ে কলকাতা হাইকোর্টে যে খেলা হবে, আপনার এলাকার থানার থানাকে অর্ডার করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি যে গণনা কেন্দ্র নমিনেশন কেন্দ্রে এসকর্ট করে নিয়ে যাবে, নিয়ে আসবে, সে কিন্তু করেনি থানা, সেগুলো আছে, ঠিক সময় খেলা হবে, খেলা হওয়ার কথা বলে না কোর্টে, ওরা যে খেলবে কত খেলতে পারে, তো আইনের মাধ্যমে বুঝে নেব। প্রশাসন বন্ধুকে আপনারা সবসময় সহযোগিতা করবেন, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। হ্যাঁ যারা আইন বহির্ভূত কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াই যাব, কিন্তু তারাও আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের সমাজের একজন সদস্য, তাদের সাথে আমরা সৌজন্যতার রাজনীতি করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিধানসভায় একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরে পেয়েছিলাম, প্রশ্ন আমি অনেকই করি ভাঙড়ের জন্য, সময় আসলে ভাঙড়ের জন্য কি বলেছি বলবো, সময় খিদে আমাকেও লাগছে ভাই, বিশ্বাস করুন আপনাদের তো কেউ লাগবে, স্বাভাবিক ব্যাপার, আমাদের খিদে লাগছে। তো আপনাদের বলবো বিধানসভায় একটা প্রশ্ন করেছিলাম, ভাঙড় বিধানসভায় কত কৃষক আছে, একাধিক বিষয়ে প্রশ্ন করি, ভাঙড়বাসীর উন্নয়ন হোক এরা চায় না, এরা ভাঙড়বাসী মারামারি করুক, গোলাগুলি করুক, মারুক, বোম মাদুক, এরা ভাঙড়ে তৃণমূলের তাকেই দায়িত্ব দেবে, এই তো তুই বোম বাদিস, যার নামের সাথে যুক্ত আছে, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নোটোরিয়াস ক্রিমিনাল, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে, তৃণমূল তাদেরকে বড় বড় পদ দেবে। ভাঙড়ে কি শিক্ষিত তৃণমূলের নেতা নাই? আমি তো চাইছি তারা আগিয়ে আসুক, তাদের হাতে দায়িত্ব হলে, যারা সামাজিক ভাঙড়ে তৃণমূলের নেতা, তাহলে এই মারামারি হানাহানি হবে না, কিন্তু তাদেরকে দেবে না, ওরা তো চাইছে, তৃণমূল বড় নেতারা তো চাইছে ভাঙড়ে অশান্তি হয়ে থাকুক, গুপ্তাত্ম থাকুক, এটা চাইছে ওরা, ভাঙড়ের রক্তপাত হোক এটা চাইছে। ভাঙড়ের মানুষ রক্তপাত প্রাণহানি চায় না, ভাঙড়ের মানুষ রক্তদানই ভাঙড়ের পরিচয় হোক এটা চাই, তার প্রমাণ গত বছরও দেখিয়েছে, এই বছরও দেখাচ্ছে, আগামীতেও দেখাবে, কোনো রকম অপশক্তির অপচেষ্টাকে ভাঙড়ের মানুষ প্রশ্রয় দেবে না। ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য, ভাঙড়ের সোয়ার্ধের পরিবেশ, ভাঙড়ের রক্তদাতাদের যে গঞ্জ সেটা সারা রাজ্যে ছড়িয়ে পড়বে। আমি গর্ব করে বলি, বিভিন্ন সময় বিভিন্ন ভাঙড়কে নিয়ে যখন যারা কুলসিত করার চেষ্টা করে, আমি বলি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি কোনো বিষয়ে, ছোট্টখাটো বিষয়ে অনেক সময় ধর্মীয় টেনশন হয় যেটা মোটেও কাম্য নয়, কিন্তু ভাঙড় দেখে নেন, ভাঙড়ে গিয়ে বলতে পারবেন না ওই ধরনের কোনো ঘটনা ঘটেছে, ভাঙড়ের নাম রহিম কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গায় বসবাস করে, একদিকে মন্দিরের ঘণ্টা হবে, একদিকে ঈদগাহ নামাজ হবে, এটা হচ্ছে আমাদের ভাঙড়ের পরিচয়, সারা রাজ্যকে এই বার্তা দেয়, সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, এটাই আশা করবো আগামী দিনে বরকরার থাকবে, কোনো রকম অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, আমাদেরকে বিভেদগামী শক্তি আমাদেরকে বিচ্ছেদ করতে পারবে না। আমরা দীর্ঘদিন ধরে যেভাবে আমরা একসাথে বসবাস করেছি, একসাথে ওঠা বসা করছি ভাঙড়বাসী, এটাই আমাদের পরিচয় থাকবে, আমরা ভাঙড়বাসী কি হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রক্তদান পর্ব চলছে, এখন বক্তব্য পর্ব এখানেই পরিসমাপ্তি ঘটছেন, আজকে সবার সভাপতি বা সঞ্চালক শেষ করবেন, কিন্তু রক্তদান চলছে, যারা রক্তদান করতে ইচ্ছুক বা রক্তদান করবেন তাদেরকে বলছি আপনারা ভারী খাবার খাবেন না, হালকা খাবার খেয়ে আপনারা রক্তদান নেওয়া যায়। আমি সঙ্গে সঙ্গে মন্ত্রীকে প্রশ্ন করলাম যে না আমার ভাঙড় বিধানসভা এর থেকে বেশি
কৃষক আছে যাদের 60 বছরের ওপরে বয়স, যাদের কৃষক ভাতা পাওয়া দরকার, যারা আর্থিকভাবে দুর্বল, প্রায় এরকম হাজারখানেকের ওপরে আছে। তখন মন্ত্রী মহাশয় আমাকে একটা উত্তর দিয়েছেন, সত্যি যেটা ভালো লেগেছে সেটা বলবো, যে এই ধরনের যদি কেউ থেকে থাকে অ্যাপ্লিকেশন করুক, আমরা তাদেরকে ভাতা দেবো। এই আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে, আপনাদের 60 বছরের ঊর্ধ্বে যে কৃষকগুলো আছেন, কৃষক ভাতা পাচ্ছেন না, আপনারা অ্যাপ্লিকেশন করে রিসিভ কপি আমাকে দেন। আমি মন্ত্রী যেহেতু বিধানসভার মধ্যে বলেছে, আমি সেই মন্ত্রীর কাছে রিসিভ কপিগুলো নিয়ে যেয়ে দেবো, এবং আপনাদের যাতে দ্রুত কৃষক ভাতা পাওয়া যায় তার ব্যবস্থা আমি করব। আর একটা কথা, আমি মন্ত্রীকে আর একটা মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, ভাঙড়ে ঘুর যখন আমি বিভিন্ন সময়ে ঘুরেছিলাম, এখনও ঘুরছি, এখন সময় স্বল্প, আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, শুধু ভাঙড়ের নয় সারা রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে ভাই, আমি গর্বিত আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, আমার যে রেজিগনেশনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনারা দিয়েছেন আমাকে, এটা কেনা যায় না, এটা মানুষ না চাইলে কেনা যায় না, যে সম্মানটা আপনারা দিয়েছেন। তো আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে 60 বছরে এমন আমার ভাঙড় বিধানসভায় এমন অনেক লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, যারা 2011 সালের আগে ভাতা পেত, নতুন সরকার এসে তাদের ভাতা বন্ধ করে দিয়েছে, বা লাস্ট 2-4 বছর আগে পর্যন্ত তারা ভাতা পেত, কিন্তু সরকার তাদের ভাতা বন্ধ করে দিয়েছে, কি করতে হবে? তারা কিন্তু একাধিকবার অ্যাপ্লিকেশান করেছে, আমাকে মহিলা এই নারী ও শিশু সুরক্ষা দপ্তরের মন্ত্রী বলেছে, এই ধরনের যদি কেউ পেয়ে থাকে, এই ধরনের যদি কারোর সাথে বন্ধ হয়ে থাকে, সে যদি ভাতা পাওয়ার যোগ্য, তাদের ডিটেলস তারা চেয়েছেন, তারা ডিটেলস দিলে মন্ত্রী মহাশয়া বলেছেন তাদের ভাতা আবার পুনরায় চালু হয়ে যাবে। তো এই ধরনের যদি কেউ এলাকা থেকে থাকেন, তাদের কাগজপত্রগুলো নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছেন, বুথের যারা নেতৃত্ব আছে, তাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। আপনাদের বিধায়ক আপনাদের সুখ দুঃখের জন্যই তো আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, আপনাদের চাওয়া পাওয়ার জন্যই তো বিধানসভায় পাঠিয়েছেন, সেইগুলো আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবো। অনেক আপনাদের জন্য দাবি তুলেছি স্বল্প সময়ের মধ্যে, যেগুলো আপনাদের প্রয়োজন সে কথা বলেছি, কলেজের প্রয়োজন, লাইব্রেরির প্রয়োজন আছে, স্পোর্টস কমপ্লেক্সের প্রয়োজন আছে, হিমঘরের প্রয়োজন আছে, যেগুলো কাঠের ব্রিজগুলোকে কংক্রিটের ব্রিজ করতে হবে, রাস্তাঘাটের প্রয়োজন আছে, স্কুলের প্রয়োজন আছে, অনেক বিষয় আপনাদের যেগুলো প্রয়োজন আছে আমি মাঝে মধ্যে ঘুরি আর জিজ্ঞাসা করে করে দেখি। এখানে অনেক কটা এনজিও আছে, সেই ভাইদেরকেও আমি জিজ্ঞাসা করি, তারাও আমাকে অনেক সহযোগিতা করে, তাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো তারা প্রকাশ্যে আসতে পারে না, কিন্তু তারাও চাই ভাঙড়ের উন্নয়ন হোক, তারাও আমাকে অনেক ডেটা দিয়ে সহযোগিতা করে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে যেগুলো ভাঙড়ের মানুষের আশু প্রয়োজনে, ইমিডিয়েটলি প্রয়োজন, ইমিডিয়েটলি দরকার, সেইগুলোকে আমি বিধানসভার মধ্যে বলি, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে এবং ডিপার্টমেন্টকেও বলি। কিন্তু এরা এত হিংসা প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে, এরা ভাঙতে হয়, একবেলা উপোস থাকুন, একবেলা খাবেন না, একবেলা রোজাই থাকুন, কিন্তু আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরেও বলবো আপনাদের ছোট ভাই, আপনাদের বিধায়ক আপনাদের জন্য সব সময় আছে, স্পেশালি বলছি পড়াশোনার জন্য, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে আসতে পারেন। কারো অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়, যদি অর্থের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পর্যাপ্ত পরিমাণে আপনার সন্তানকে পড়াশোনার জন্য সে ব্যবস্থা গ্রহণ করব, নির্দ্বিধায় নির্দ্বিধে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা শুধুমাত্র আইএসএফের ভোটার, আইএসএফের সমর্থক নয়, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, এটা ওপেন টু অল, এই ভাঙড়বাসীর জন্য বার্তা দিচ্ছি, ইভেন যারা আমাদের বিভিন্ন ভাবে অনৈতিক ভাবে বিরোধিতা করে তাদেরকেও বলছি, এবং তৃণমূল কংগ্রেসকেও বলছি, এমন অনেকে আছে তৃণমূল কংগ্রেসের আইডিওলজিতে বিশ্বাসী কিন্তু আর্থিকভাবে সে স্বাবলম্বী নয়, তার ছেলেটার মেধা আছে, তার ছেলেকে পড়াতে পারছে না, তাদেরকেও বলছি গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার জন্য, আপনার সন্তান যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী কাঁধে তুলে নেবে, আপনার পরিচয় প্রকাশ্যে আনবে না। আছি প্রস্তুত আছি, আমরা চাই সুষ্ঠু সমাজ, আমরা চাই সেই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় মারাহানি হানাহানি খুনোখুনি থাকবে না, মহিলা তার ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকবে, 500 টাকা দিয়ে ভোটের জন্য ভিক্ষা, 500 টাকার ভিক্ষা নয়, মহিলা তার কাজ পাক, মাস গেলে সে 5000-এর আশপাশে ইনকাম করুক, এই সমাজ ব্যবস্থা গড়তে হবে। আমরা চাই কৃষক তার বাৎসরিক মাসিক ইনকামটা বেশি করুক, এই দাবি আমি করি। পরিশেষে দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম শিক্ষা অর্জনের কথা, দ্বিতীয় কথা সৌজন্যতা রাজনীতি করবেন। আমি একটা উদাহরণ দেব, দেখুন আমাদের মধ্যে এমনও আছে অনেক, যদি কেউ মারা যায়
ভিন্ন রাজনীতি দল করি, মুসলিম হলে কি করি, জানাজাতে উপস্থিত থাকি, কবরের দাফন কাফন যতক্ষণ না হচ্ছে তাই আমরা সেখানে, হিন্দু হলে কি করি, শ্মশান অব্দি যাই, দাহ করা পর্যন্ত আমরা ওয়েট করি, খ্রিস্টান হলেও তাদেরকেও দাহ করে কবরস্থ করে সেই অবধি থাকি। তখন আমরা কি বলি, সে আমার অন্য রাজনৈতিক দল করলো কি বলি তখন, ও কাকাটা খুব ভালো ছিল, ও জ্যাঠাটা যা ভালো লোক ছিল না, ও দাদার মতো লোক ছিল না, যখন মরে গেছে তখন দাদার কত সুনাম আমরা করছি, সেই দাদা যখন বেঁচে ছিল মিথ্যা কেস দেবো কীভাবে, সেই দাদার পা ভাঙবো কী করে, সেই দাদা কেন আমার আমার ভুলটাকে ধরিয়ে দিচ্ছে, সেই দাদার উপরে অত্যাচার কীভাবে করব, সেই লেগে পড়েছিলাম। সেই দাদা কাকা জ্যাঠা মামা চাচা যখন মারা গেল, সম্প্রীতি তারপরে মানে তার প্রতি ভালোবাসা সৌজন্যতা যেন উতলে উঠছে। আমি প্রত্যেককে বলবো যদি সৌজন্যতা জীবিত অবস্থায় দেন, মৃত গেলেও মৃত মারা যাওয়ার পর তাকে আমরা সম্মান অবশ্যই জানাবো, কিন্তু জীবিত অবস্থায় যদি আমরা সৌজন্যতাটা বেশি দিই তাহলে মারা যাওয়ার পরও আমাদের অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে, বাই ন্যাচার হয়ে যাবে। আর এখন যদি আমরা জীবিত অবস্থায় থাকি ওটা মন থেকে বলা হলো না, ওটা নাটক করার জন্য অমুক লোক ভালো ছিল বলা হবে। তাই আপনাদের প্রত্যেককে বলবো ওপরের নেতাগুলো দেখুন কত সুন্দর সৌজন্যতা রাজনীতি করছে, আমরা বুথ স্তরে ওই সেই সৌজন্যতা রাজনীতি করব। আপনি এখানে যারা আছেন আইএসএফে তাদেরকে বলবো, ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা নন এসিতে হলেও কে তৃণমূল কে বিজেপি কে আইএসএফ কে কংগ্রেস দেখতে যাবেন না, আপনার বিরোধী রাজনীতি করো তো কী হয়েছে, ভোটের সময় তো মতনৈক্য হয়েছে, আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করেছে, আইনের মাধ্যমে বুঝে নেব। কিন্তু দিনের শেষে প্রতিবেশী আপনারা এক জায়গায় বসে যাতে চা খাওয়া যায় সেই পরিবেশ আপনাদেরকে গড়ে তুলতে হবে। আমার ভরসা বিশ্বাস আইএসএফই সেই পরিবেশ গড়ে তুলতে পারবে, কারণ আইএসএফ এত মারধর খাওয়ার পরও এত স্যাক্রিফাইস করছে কেন, সেই সুন্দর এক সকালের জন্য, যেই সকাল হলে ভাঙড়বাসীকে আর বোমগুলি পিস্তল দিয়ে দেখবে না, ভাঙড়বাসীকে মডেল হিসাবে দেখতে থাকবে, সেই সকালের অপেক্ষায় আছে। বাকি 293টা বিধানসভা যেন ভাঙড় ভাঙড় করে বলে, ভাঙড়কে মডেল হিসাবে দেখে, সেই সকালের অপেক্ষায় আছি। সেই সকাল পেতে গেলে আগে আমাদের যারা রাজনৈতিকভাবে বিরোধী তাদেরকে একসাথে সৌজন্যের পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। কি হবে তো নাকি ভাই, সৌজন্যের পরিবেশ করতে হবে। তৃতীয় নম্বরে আসছি।